সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রঞ্জিত কুমার দাস মহোদয়ের হাত ধরে প্রিস্টা প্রমুখ নিয়োগ পর্ব সূচনা হতে চলেছে। আমরা ইতিমধ্যে বদরপুর বিধানসভা সমষ্টিতে সেই পর্ব সমাপন করে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছে মূল এই প্রিস্টা প্রমুখ নিয়োগ পর্বে। এখন আমাদের মাননীয় প্রদেশ কমিটির শ্রদ্ধেয় সভাপতি অল্প কিছুক্ষণ পরে সেই নিয়োগ পর্ব এখানে সূচনা করবেন, আর তার প্রাক মুহূর্তে প্রিস্টা প্রমুখের প্রয়োজনীয়তা এবং তার কার্যকারিতা সম্পর্কে আমাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। আমাদের প্রদেশ কমিটির মাননীয় সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবৎ যিনি ছাত্র অবস্থায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হয়ে সমগ্র আসামে কাজ করেছেন এবং তার পরবর্তীতে যুব মোর্চার আসাম প্রদেশ কমিটির সভাপতি হয়ে সমগ্র আসামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সংগঠনকে বিস্তারিত করার লক্ষ্য নিয়ে কাজ করেছেন, আর করিমগঞ্জ জেলায় ইতিমধ্যে যিনি কয়েকবার সংগঠনের কাজে এসে উপস্থিত হয়েছিলেন, আমাদের অনেকের পরিচিত, আমাদের অনেকের সংগঠনের পথের দিশারি, আমাদের অতি আপনজন আসাম প্রদেশ কমিটির মাননীয় সাধারণ সম্পাদক শ্রীযুক্ত দিলীপ শইকিয়া মহোদয়। জেলা কমিটির মন্ডল কমিটির